নারী দিবসকে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমজীবী নারী ঐক্য শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা এ সময় তারা নারীর প্রতি যৌন নির্যাতন ও সহিংসতা বন্ধ করার ও দাবি জানান নারী ও শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বেষ্টনে নিশ্চিত করারও দাবি জানানো হয় মানববন্ধনে শ্রমজীবী নারী ঐক্যের সমন্বয়কারী ফিরুজা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন লাভলি ইয়াসমিন শামীমা নাসরিন প্রমুখ